105 পৃষ্ঠা, একাদশ অধ্যায়। খাদ্যের শ্রেণী বিভাজনের সাধারণ ধারণা ও তাদের পুষ্টিগত তাৎপর্য। এক, সুষম খাদ্য কি? সুষম খাদ্য কত প্রকারের? উত্তর, সুষম খাদ্য ব্র্যাকেটে ব্যালেন্সড ডায়েট, যেসব খাদ্য আহারের ফলে দেহে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ হয়, দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, সেই সব খাদ্য বয়স ও কাজ অনুসারে সঠিক মাত্রায় ব্র্যাকেটে 6টি খাদ্য উপাদানের সঠিক অনুপাত গ্রহণ করলে যে উপযুক্ত শক্তি দৈনিক পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। খাদ্যের মান অনুযায়ী সুষম খাদ্য 3 প্রকারের, যথা উচ্চ মূল্যের, মাঝারি মূল্যের, অল্প মূল্যের। যেমন সুষম খাদ্যের মধ্যে উচ্চ মূল্যের প্রোটিন ডিম মাংস এবং অল্প মূল্যের প্রোটিন ছোলা। প্যারাগ্রাফ 2, যথোপযুক্ত খাদ্য কাকে বলে? কোন দিনটি বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়? উত্তর, যে সব খাদ্য খেলে মানুষ সুস্থ ও সবল থাকে, বাচ্চাদের বাড় বৃদ্ধি হয়, তাকে যথোপযুক্ত খাদ্য বলে। 14ই অক্টোবর হলো বিশ্ব খাদ্য দিবস। 3, উৎস সাপেক্ষে খাদ্যের বিভাজনগুলি কী কী? উত্তর, উৎস অনুযায়ী 6 প্রকার খাদ্য উপাদানকে ভাগে ভাগ করা যায়, যথা প্রাণীজ উৎস ও উদ্ভিজ্জ উৎস। নিচে উদাহরণ দেওয়া হলো। এখানে একটা টেবিল করা আছে, মানে 1টা 2টা 3টে 4টে 5টা 6, হ্যাঁ আচ্ছা, এখানে একটা একটা হচ্ছে খাদ্য উপাদান, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। এবার ভিটামিন, ভিটামিনে আবার সাবহেডিং আছে A, B1, B12, আর খনিজ লবণে আছে ক্যালসিয়াম আর আয়রন, Fe, Ca আর Fe। এগুলো আমি একটা করে পড়ে যাচ্ছি। খাদ্য উপাদান প্রাণীজ উৎস, সেটা হচ্ছে প্রোটিন ডিম মাংস, ফ্যাট মাছের তেল, কার্বোহাইড্রেট দুধ। এবার ভিটামিনে এ ডিমের কুসুম, B1 দুধ, B12 মাংস। খনিজ লবণে ক্যালসিয়াম দুধ, আয়রন মাংস। এবার উদ্ভিজ্জ উৎস, প্রোটিন সয়াবিন, ফ্যাট তিলের তেল, কার্বোহাইড্রেট আলু। ভিটামিন এ টমেটো গাজর, ভিটামিন B1 ঢেঁকি ছাঁটা চাল, ভিটামিন B12 কিছু নেই। খনিজ লবণ খেজুর তিল, আয়রন কাঁচকলা থোড়। 4, জ্বালানি খাদ্য কাকে বলে এবং কেন? উত্তর, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে জ্বালানি খাদ্য বলা হয়, কারণ এই জাতীয় খাদ্যের সরলতম গঠন গ্লুকোজ, যার দহনে শক্তি উৎপন্ন হয়। দেহে গ্লুকোজের ঘাটতি দেখা দিলে ফ্যাট জাতীয় খাদ্য ঠিকমতো জারণ হয় না, ফলে কিটোসিস হয়। গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন হলে তাই দিয়ে দেহের বাইরের ও অভ্যন্তরীণ কাজকর্মগুলি পরিচালিত হয়। 5, দেহের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ পরিচালনে সাহায্যকারী খাদ্য কাকে বলে? উত্তর, খনিজ লবণ, ভিটামিন ও জল। এই ধরনের খাদ্যগুলি শক্তি যোগান না দিলেও সহ উৎসেচক রূপে বা অন্য অনেকভাবে দেহের অভ্যন্তরীণ ক্রিয়া বিক্রিয়াকে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে, অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে ও রোগ প্রতিরোধ গড়ে তোলে। ফল, শাকসবজি, দানাশস্য, ডিম, মাছ, মাংস, দুধে এগুলি পাওয়া যায়। 6, খাদ্যকে প্রধান কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, খাদ্যকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, দেহ পরিপোষক খাদ্য ও দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্য, এই ধরনের খাদ্যগুলি দেহে শক্তি সরবরাহের
কাজ করে দেহের গঠনে ও বৃদ্ধিতে সাহায্য করে, ক্ষয়পূরণ করে। পৃষ্ঠা 106। এগুলিকে মেজর বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলা হয়, যেহেতু এগুলি খাবারে বেশি পরিমাণে গ্রহণ করা হয়, যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। এগুলি মাছ, মাংস, ডিম, কন্দ স্ট্রোক মূল, ঘি, দানাশস্যে পাওয়া যায়। দেহ সংরক্ষক খাদ্য, এগুলি শরীরের নানা ক্রিয়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে দেহকে রোগ থেকে রক্ষা করে। এগুলি খুব অল্প পরিমাণে লাগে, তাই এদের মাইক্রো নিউট্রিয়েন্ট বা ট্রেস এলিমেন্ট বলা হয়। এগুলি শাক, সবজি, ফল, দানাশস্য প্রভৃতিতে থাকে। এই ধরনের খাদ্য হলো বিভিন্ন প্রকার খনিজ লবণ, ভিটামিন ও জল। 7, খাদ্যের শ্রেণীবিভাগের প্রয়োজনীয়তা কী? উত্তর, সুষম খাদ্য তৈরির জন্য খাদ্যের শ্রেণীবিভাগের প্রয়োজন আছে। এর ফলে প্রত্যেক ধরনের পরিপোষককে সঠিকভাবে খাদ্য তালিকায় রাখা যায়। প্রত্যেক বিভাগ থেকে এক এক দিন এক ধরনের খাদ্য নির্বাচন করতে পারলে বিভিন্ন ধরনের রন্ধন করে বৈচিত্র্যমূলক রান্না করা যায়। এর ফলে কোনো ব্যক্তি তার ধর্ম, ব্যক্তিগত রুচি, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা অনুযায়ী খাদ্য নির্বাচন করতে পারে। এক্ষেত্রে তাই খাদ্যকে 7 ভাগে ভাগ করা হয়েছে। খাদ্য নির্বাচনের ক্ষেত্রে এই 7 প্রকার ভাগগুলি হলো: 1, দানাশস্য। আমাদের প্রত্যেক দিনের খাদ্যের মধ্যে 65% মতো দানাশস্য দিয়ে প্রস্তুত খাদ্য থাকে। এগুলি হলো অধিকাংশ ভারতীয়দের ক্ষেত্রে ব্র্যাকেটে 75%, বিশেষ করে নিম্ন আয়ের লোকেদের প্রধান খাদ্য, যেমন ভাত, রুটি, চিড়ে, মুড়ি ইত্যাদি। কার্বোহাইড্রেট দানাশস্যে বেশি থাকে, এর সঙ্গে কিছু প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ থাকে। 2, ডাল বা ডাল জাতীয় খাদ্য, ব্র্যাকেটে রাজমা, সোয়াবিন। এতে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন থাকলেও এটি প্রোটিনের খুব ভালো উৎস। মাছ মাংসের থেকে ব্র্যাকেটে একই পরিমাণ দাম কম হওয়ার ফলে মধ্য ও নিম্ন বিত্তের মানুষ এটি ভাত বা রুটির সঙ্গে গ্রহণ করলে দেহে প্রোটিনের চাহিদা পূরণ হয়। 3, আমিষ জাতীয় খাদ্য, মাছ মাংস, ডিম, মেটে, কাঁকড়া ইত্যাদি। এগুলি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা মেটায়, উপরন্তু প্রয়োজনীয় স্নেহ পদার্থ থাকার ফলে দেহে ফ্যাটের চাহিদা মেটাতে সাহায্য করে। এছাড়া ভিটামিন এ, ডি ও ক্যালসিয়াম, লোহা এই জাতীয় খাদ্য থেকে পাওয়া যায়। 4, দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্য, দুধ কেবলমাত্র প্রাণীর থেকে পাওয়া যায় এবং এটি ডিমের মতোই আদর্শ খাদ্য হিসেবে গণ্য হয়। শিশুদের কাছে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। কিশোর ও প্রাপ্তবয়স্কদের, এমনকি বৃদ্ধদেরও কিছু দুধের প্রয়োজন আছে, কিন্তু দুধে লোহা ও ভিটামিন সি খুব কম থাকার ফলে শিশুদের 6 মাসের পর দুধের সঙ্গে অন্য খাদ্যের দরকার হয়। দুধে ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ডি ও এ পর্যাপ্ত পরিমাণে থাকে, প্রোটিন ও ফ্যাট অল্প পরিমাণে থাকে। দুগ্ধ জাতীয় খাদ্য যেমন ছানা, পনির, ঘোল, দই শরীরের পক্ষে উপকারী। 5, শাক ও সবজি জাতীয় খাদ্য, এগুলিতে খনিজ লবণ, ভিটামিন ও তন্তু থাকে। তন্তু থাকার ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, রক্তে কোলেস্টেরল ও গ্লুকোজের মাত্রা বজায় রাখতে তন্তুর ভূমিকা জরুরি। লাল, কমলা, হলুদ সবজি ও লাল শাক থেকে ভিটামিন এ যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। জলের মাত্রাও বেশি থাকে, ফলে শরীর সুস্থ থাকে, মেদ বাড়ে না। 6, ফল জাতীয় খাদ্য, কাঁচা ফলে বিভিন্ন ধরনের অ্যাসিড ও ভিটামিন সি থাকে, যা স্বাদ বর্ধক। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, খুব সুস্বাদু। হলুদ ও লাল ফলে ভিটামিন এ খুব বেশি পরিমাণে থাকে। কাঁচা ও পাকা ফল দিয়ে চাটনি, আচার, জেলি তৈরি করা যায়, খনিজ লবণও পাওয়া যায়। ফ
ফল খেলে মেদ বৃদ্ধি হয় না, কারণ এতে ফ্যাট থাকে না। 7, ফ্যাট ও তেল জাতীয় খাদ্য। উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়, যেমন সর্ষে, তিল, নারকেল, সূর্যমুখী ইত্যাদি, যা রান্নায় ব্যবহার করে বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করা যায়। প্রাণীজ ফ্যাট হলো ঘি, মাখন, ডিমের কুসুম, দুধের সর। এগুলি কোলেস্টেরলের মাত্রা বজায় রাখার জন্য একান্ত জরুরি। কিছু কিছু খাদ্যে ভিটামিন এ ও ডি ভালো পরিমাণে থাকে, যা দাঁত, চুল, ত্বক, হাড়ের সুস্থতার জন্য একান্ত জরুরি। এগুলির দাম অন্য খাদ্যের থেকে তুলনামূলকভাবে বেশি, কিন্তু পরিমাণে অল্পই লাগে। 107, 8, ICMR-এর বক্তব্য অনুযায়ী খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, প্রতিটি ভাগের উদাহরণ দাও। উত্তর, ICMR-এর নির্দেশ অনুযায়ী সমস্ত খাদ্যকে মোট 5 ভাগে ভাগ করা যায়, সেগুলি হলো এ, দানা শস্য ও তার থেকে উৎপন্ন খাদ্য, যেমন ধান, গম, রাগি, জোয়ার, বাজরা, ভুট্টা, চিঁড়ে, মুড়ি, ভাত ইত্যাদি। বি, ডাল ও শুঁটি জাতীয় খাদ্য, যেমন ছোলার ডাল, মটর ডাল, মুসুরি ডাল, রাজমা, সয়াবিন, কড়াইশুঁটি, মটর, বিন, শিম ইত্যাদি। সি, দুগ্ধ এবং দুগ্ধজাতীয় খাদ্য ও আমিষ খাদ্য, যেমন দুধ, গুঁড়ো দুধ, দই, ছানা, চিজ, রাবড়ি, মাছ, মাংস, ডিম, মেটে। ডি, ফল ও সবজি, যেমন 1, ফল আম, কাঁঠাল, পেয়ারা, কমলালেবু, পাকা পেঁপে, তরমুজ, টমেটো। 2, সবুজ পাতাজাতীয় সবজি, সজনে পাতা, পালং শাক, লাউ শাক, নটে শাক, পুঁই শাক। 3, অন্য সবজি, গাজর, বেগুন, ঢ্যাঁড়স, বিন, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ, আলু। এবার ই, স্নেহ ও শর্করা জাতীয় খাদ্য, যেমন 1, স্নেহ জাতীয়, মাখন, ঘি, উদ্ভিজ তেল, নারকেল, বনস্পতি। 2, শর্করা, চিনি ও গুড়। সুষম খাদ্য খেতে গেলে এই 5 প্রকার ভাগের প্রত্যেক বিভাগ থেকে খাদ্য গ্রহণ করতে হবে। প্রত্যেক বিভাগের খাদ্যমূল্য জানতে এই বিভাগের পরের উত্তরগুলি এবং চ্যাপ্টার 2-এর উত্তর দেখো। 9, খাদ্য পিরামিড সম্বন্ধে লেখো। উত্তর, আচ্ছা এখানে একটা পিরামিড, একটা ট্রায়াঙ্গেল ডায়াগ্রাম আছে, তাকে বলে খাদ্য পিরামিড। আচ্ছা এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেলটার একদম ওপরে যে কোণটা হয় ট্রায়াঙ্গেলের, সেই কোণটাতে একটু হয়ে একটু একটা লাইন টানা, সেখানে লেখা ফ্যাট, ফ্যাটস, অয়েলস, সুইটস ইউজ স্পেয়ারিংলি, একদম মাথাটায় কোণটায় রয়েছে। তারপর আরেকটা, তার একটু পরে গিয়ে আবার ভাগ করা হয়েছে 2 ভাগ। একদিকে আছে মিল্ক, ইয়োগার্ট, চিজ গ্রুপ, 2-3 সার্ভিং। আর এটা বাঁ দিকের খোপটা, ডান দিকের খোপে আছে মিট, পোলট্রি, ফিশ, ড্রাই বিনস, এগস, নাটস গ্রুপ, 2-3 সার্ভিং। তারপরের যে খাপ খোপটা আবার একটু ভাগ করা, বাঁ দিকে রয়েছে ভেজিটেবল গ্রুপ, 3-5 সার্ভিংস, আর ডান দিকে রয়েছে ফ্রুট গ্রুপ, 2-4 সার্ভিং। আচ্ছা এই ভেজিটেবল গ্রুপে ছবি আছে, যেমন গাজর, কপি, ভুট্টা ইত্যাদি নানা রকম, কড়াইশুঁটি এটা। আর ডান দিকে ফলের গ্রুপও, ফ্রুট গ্রুপ, 2-4 সার্ভিংস। এখানে কলা, আপেল, আঙুর ইত্যাদি সব ফল আছে। আচ্ছা এবার নিচেটা একটাই বেসটা, সেটা হচ্ছে ব্রেড, সিরিয়াল, রাইস অ্যান্ড পাস্তা গ্রুপ, 6-11 সার্ভিং। এখানে ছবি আছে
সিরিয়াল, তারপরে ব্রেড ইত্যাদি সব তার ছবি আছে, পাস্তা। এটা হচ্ছে খাদ্য পিরামিড, পৃষ্ঠা 108। যে ধরনের পরিপোষক শরীরের জন্য যতটা প্রয়োজন, সেইভাবে দৈনন্দিন খাদ্য পরিকল্পনা করে তাকে পিরামিডের আকারে সাজানো হয়েছে। পিরামিড ত্রিকোণ আকৃতির হয়, এর ভূমির দৈর্ঘ্য নিচে বেস সব থেকে বেশি থাকে, ক্রমশ তা কমতে থাকে। সেই রকমই পরিপোষকগুলি যেভাবে যতখানি দরকার সেইভাবে স্তরে স্তরে সাজানো হয়েছে। তেল, ঘি, আমরা জল, কার্বোহাইড্রেটের থেকে কম খাই বলে তা একেবারে ওপরের ভাগে আছে। বিভিন্ন খাদ্যকে প্রয়োজন অনুযায়ী পিরামিডের আকারে সাজানো হয়েছে বলে একে ফুড বা খাদ্য পিরামিড বলে। আচ্ছা, আমি এই ফুড পিরামিডটা, খাদ্য পিরামিডটা বলে দিলাম মুখে, এবার এটা কাউকে দিয়ে একটু ডিটেলসে পড়িয়ে নিতে হবে। আচ্ছা, 10, কোন কোন খাদ্যে কী কী খাদ্য উপাদান বর্তমান লেখো। আচ্ছা, এখানে একটা 108 পাতায় যে বিরাট টেবিল আছে, এইটাকে একটুখানি পড়িয়ে নিতে হবে। 109 পৃষ্ঠা, এখানে ওই টেবিলটাই কন্টিনিউ করছে, এটাকেও পড়িয়ে নিতে হবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এগুলো পড়িয়ে নিয়ে নিজেদের মতন করে একটু বোধহয় লিখে নিলে, ব্রেলে লিখে নিলে ভালো হবে, কারণ এগুলো বিরাট লিস্টটা আর অনেক তো সংখ্যা। যাই হোক, যেরমভাবে সুবিধে। আচ্ছা, 11 পৃষ্ঠা, 109। 11, দানাশস্য কয় প্রকার, এদের সম্বন্ধে আলোচনা করো। উত্তর, দানাশস্য আমাদের খাদ্যে প্রায় 75% থাকে। এর থেকে প্রয়োজনীয় শক্তি শরীরে সঞ্চার হয়। এগুলি প্রধানত শ্বেত সার জাতীয় হলেও এর থেকে আমরা কিছু পরিমাণ প্রোটিন ও স্নেহ পদার্থ পাই। এর সঙ্গে ভিটামিন ও খনিজ লবণ প্রত্যেক প্রকার দানাশস্যে বর্তমান। এগুলি হলো চাল, গম, জোয়ার, বাজরা, রাগি ও ভুট্টা। প্রত্যেকটি দানাশস্যে কয়েকটি অংশ থাকে এবং প্রত্যেক অংশে কিছু না কিছু খাদ্য উপাদান আছে। 1, ফলত্বক, পেরিকার্প, উপরের আবরণ যেটি ভেতরের অংশ রক্ষা করে, এতে থাকে সেলুলোজ, থায়ামিন। 2, ভুষি স্তর, ব্র্যাকেটে ব্র্যান লেয়ার, শস্যদানার অভ্যন্তরের দ্বারা পরিবেষ্টিত থাকে। 3, অ্যালাইবোন স্তর, অ্যালাইবোন লেয়ার, এটা ALEUBONE। ভুষি স্তরের মতোই ভুষি স্তরের নিচে এই স্তর থাকে, এতে প্রোটিন থাকে। 4, দানার কেন্দ্র, এন্ডোস্পার্ম, ENDOSPERM, এন্ডোস্পার্ম, শ্বেতসার ও প্রোটিন থাকে। 5, ভ্রূণ, ব্র্যাকেটে এমব্রায়ো, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন থাকে, এটি স্কুটেলাম দ্বারা যুক্ত থাকে। দানাশস্যের কার্বোহাইড্রেটের 40%-এর মধ্যে কিছুটা শ্বেতসার, কিছুটা সেলুলোজ, সামান্য শর্করা ও ডেক্সট্রিন থাকে। শর্করা গ্লুকোজ, ফ্রুক্টোজ, মল্টোজ রূপে থাকে, তন্তু বেশি থাকে গম, রাগি ও বাজরাতে। প্রোটিন, চালে প্রোটিন থাকে সব থেকে কম, কম হলেও তা উচ্চ মানের। প্রোটিনগুলি হলো অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোলামিন, গ্লুটামিন। অ্যামাইনো অ্যাসিড কোনোটাই অত্যাবশ্যক নয়, সবই দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। 50% প্রোটিনের যোগান আসে দানাশস্য থেকে। প্রায় সব খাদ্যেই লাইসিনের অভাব আছে, কিন্তু যেহেতু ডালে লাইসিন আছে তাই দানাশস্যের সঙ্গে ডাল মিশিয়ে খেলে ঘাটতি মেটে। স্নেহ পদার্থ, চাল ও গমে 2%, ভুট্টায় 3%, ওটে 7%, পামিটিক ওলেইক
ওলেইক এবং লিনোলেইক এই তিন ধরনের ফ্যাটি অ্যাসিড আছে। দানাশস্যে ফসফোলিপিড ও লেসিটিন রয়েছে। এর সঙ্গে ডাল থাকলে মোটামুটিভাবে ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন বয়স্কদের ক্ষেত্রে মেটে। পৃষ্ঠা 110। খনিজ লবণ, ক্যালসিয়াম, ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন থাকে, কিন্তু ভিটামিন সি ও বি12 থাকে না। দানা শস্য থেকে চাল, আটা, ময়দা, ভুট্টার খই, সুজি, মুড়ি, চিঁড়ে, খই ইত্যাদি তৈরি হয়। 12। বিভিন্ন ধরনের চাল সম্বন্ধে লেখো। উত্তর, চালের উপাদানের জন্য দানা শস্য কয় প্রকার এই উত্তরটি দেখো। চাল থেকে যে ভাত হয় তা বাঙালিদের প্রধান খাদ্য। এছাড়া চাল থেকে চিঁড়ে, মুড়ি, খই, মুড়কি, দক্ষিণ ভারতে চালের গুঁড়ো থেকে ধোসা, ইডলি ইত্যাদি তৈরি হয়। চালের ভিতরে ভ্রূণে থাকে প্রায় সমস্ত খাদ্য উপাদান, ভিটামিন ই। অন্তঃভাগ বা এন্ডোস্পার্মে থাকে শ্বেতসার, যাকে বলে শস্য ভাণ্ডার বলা হয় যাকে শস্য ভাণ্ডার বলা হয়। চালে বিভিন্ন উপাদানের শতকরা পরিমাণ, জল 13 থেকে 13.7, প্রোটিন 5 থেকে 8, 5.8 থেকে 8.6, শ্বেতসার 73.4 থেকে 78.8, তন্তু 2 থেকে 0.2 থেকে 0.1, খনিজ লবণ 0.8 থেকে 0.2, শক্তি 100 থেকে 350 কিল। শ্বেতসার, লম্বা ও ভালো জাতের চালে অ্যামাইলেজ থাকলেও মোটা চালে তা থাকে না। শর্করা থাকে গ্লুকোজ, সুক্রোজ, ডেক্সট্রিন, ফ্রুক্টোজে। অপাচ্য তন্তু থাকে হেমিসেলুলোজে। প্রোটিন, চালে প্রোটিনের পরিমাণ কম হলেও উচ্চমানের সিদ্ধ চালে, আতপ চালের থেকে বেশি প্রোটিন থাকে। ছাঁটাই ও পালিশ করা চালে পরিপাক দ্রুত হয়, যদিও জৈব মূল্য কম। চালে প্রধান প্রোটিন হলো গ্লুটেনিন, এছাড়া অ্যালবুমিন, গ্লোবিউলিন ও প্রোলামিন আছে। চালে আর্জিনাইন নামে এক অ্যামাইনো অ্যাসিড বর্তমান। চাল ও ডাল পরস্পরের অনুপূরক। ফ্যাট, চালের ভুসির ফ্যাট থেকে রাইস ব্রেন অয়েল পাওয়া যায়। এখানে ভিটামিন ই এবং অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। খনিজ লবণ, ভুসি স্তর ও ভ্রূণ স্তরে ক্যালসিয়াম ও লোহা থাকে। ফসফরাস থাকে ফাইটিক অ্যাসিড হিসাবে। পালিশ করা চালে এগুলি নষ্ট হয়ে যায়। ভিটামিন, ধান সিদ্ধ করলে তার পুষ্টিমূল্য বাড়ে, কেননা পেরিকার্প ও ভ্রূণের ভিটামিন ব্র্যাকেটে ভিটামিন বি1, বি2, বি5 ইত্যাদি ভিতরে গিয়ে আটকে যায়। কিন্তু চাল কলে ছাঁটাইয়ের ফলে ও বেশি রগড়ে ধুলে ওই ভিটামিনগুলি যেহেতু জলে দ্রবণীয় তা বেরিয়ে যায়। সিদ্ধ চালের পুষ্টিমূল্য তাই আতপ চালের থেকে বেশি। এগুলি রান্নার পরে আতপের মতো চটচটে হয় না। নতুন চালে উৎসেচক অ্যামাইলেজ শ্বেতসারের উপর বিক্রিয়ার ফলে হজমের সমস্যা দেখা যায়, বা পুরনো চালে ওই বা পুরনো চালে ওই নিষ্ক্রিয় হবার পর আর হয় না। ভাতের মার ফেলে দিলে চালের পুষ্টিমূল্য কমে। এই এই ফাইলটি এখানে শেষ হচ্ছে। পরের ফাইল, হ্যাঁ পরের অংশ পরের ফাইলে।